नमस्कार बंधुरा, সোমাস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি একটা নস্টালজিক রেসিপি, কাঁচা মিঠে আম মাখা। যখন আমরা ছোট ছিলাম, দুপুরবেলা খাওয়ার পর আমরা প্রায় আম মাখা করে খেতাম। এখনকার দিনে ছেলেমেয়েরা হয়তো অনেকেই জানে না, তাই তাদের সাথে আমাদের স্মৃতি রোমন্থন করা এই রেসিপি ভাগ করে নিচ্ছি। তোমরা দেখো আমি কি করে কাঁচা মিঠে আম মাখা তৈরি করছি। তোমরাও বাড়িতে আম মাখা করো, ছোটদেরকেও খাইও, দেখবে ওরা খুব ভালো খাবে। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যারা এখনও আমার বন্ধু হওনি তারা প্লিজ আমাকে বন্ধু করে নিও, আর যারা আগে থেকে আমার বন্ধু আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমিও সব সময় তোমাদের পাশেই আছি। তাহলে চলো আম মাখাটা আমি কিভাবে করেছি সেটা আমি তোমাদেরকে দেখাবো। আম মাখা করার জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি। তো এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব আমের। বাজারে এখন প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, আর দুপুরবেলা খেয়ে উঠে একটু আম মাখা হলে পরে তো আর কোনো কথাই নেই। একটা আমের খোসা ছাড়ানো হয়ে গেছে, আর একটা আমের খোসা ছাড়াচ্ছি। খোসাগুলোকে একটু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এই আমগুলো কিন্তু বেশ মিষ্টি হয়। তাহলে দেখো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি আমগুলোকে কুড়িয়ে নেব। পাতলা পাতলা করে স্লাইস করে কেটেও মাখা করা যায়, সেটাও খেতে খুব ভালো লাগে। কিন্তু এইভাবে কুড়িয়ে যদি আম মাখা করা হয় না, তাহলে সেটা খেতে আরও বেশি ভালো লাগে, আরও দারুণ লাগে। সেজন্য আমটাকে আমি কুড়িয়ে নিচ্ছি।
এটা হয়েই এসেছে, এইভাবে আমি আরেকটা আমও কুড়িয়ে নেব। দেখো আমার কুড়ানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। প্রথমে আমি এর মধ্যে দেব, দেখো একটু চাট মশলা দেব, এবার আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেব, সামান্য দেব, এবার আমি এর মধ্যে একটু বিট নুন দেব, তারপর আমি এর মধ্যে একটু চিনি দেব, অল্প করে চিনিটা দিলাম যেহেতু কাঁচা মিঠে আম। এবার এর মধ্যে দেব আমি একটু কাসুন্দি, এবার একটু ভালো করে মেখে নেব। কাঁচা লঙ্কার মধ্যে দিলাম না, যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছি সেই জন্য আর কাঁচা লঙ্কা দিলাম না এর মধ্যে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ব্যাস রেডি হয়ে গেছে আমার টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কাঁচা মিঠে আম মাখা। তোমরাও বাড়িতে এইভাবে করো, দেখবে দুপুরবেলা খেয়ে ওঠার পর এই ধরনের আম মাখা খেতে মানে দারুণ লাগে। তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো, আর এখনকার যা পরিস্থিতি তাতে খুবই সাবধানে থেকো। টাটা।